বেরিয়ে পড়েছি আর এই সাইকেল, এই সাইকেল যখন চালাই তখন আমার একটা গান মনে আসে, সেই গানটা হচ্ছে ও তোকে রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। এ কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, আরে হচ্ছে না কি, আরে আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করতে যাচ্ছি, বলছি যে চ্যালেঞ্জটা হবে তা কি নিয়ে চ্যালেঞ্জ, নৈহাটিতে নাকি দুটো বোম্বে বিরিয়ানি, তার কোনটা অরিজিনাল, কোনটা অরিজিনাল, কেবিনটা অরিজিনাল, কেবিনটা না বোম্বে বিরিয়ানি, ওই যে যেটা রেস্টুরেন্ট মোর ওটা বানিয়েছে, রেস্টুরেন্ট মানে তো হবে না, কোয়ালিটি দরকার বস, কোয়ালিটি, কারণ ওইটা অরিজিনাল আমি খেয়েছি, আজকে আমরা বোম্বে বিরিয়ানি কেবিন আর বোম্বে বিরিয়ানি রেস্টুরেন্ট থেকে দুই জায়গার থেকে বিরিয়ানি তুলবো, এসা মত করো মেরি জান, মানে ডাকাতি করবো না, জাস্ট টাকা দিয়ে কিনবো, সেখানে তুলে বাইরে একটা জায়গায় গিয়ে সেখানে আমরা এক্সপেরিমেন্ট করবো, তোমরা শোনো, কেননা রেস্টুরেন্টে বসে এক্সপেরিমেন্ট করা ঠিক জমবে না, তো সেই জন্য আমরা দুটো কেবিন থেকে একটা কেবিন একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি তুলবো, আর সেটা কী বিরিয়ানি তুলবো সেটা তোমরা অবশ্যই জানতে পারো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো একটা লাইক দিয়ে, তো চলো আমরা গিয়ে বিরিয়ানিটা তুলি, আর তারপরে লাইভ হাড্ডাহাড্ডি কিন্তু যুদ্ধ তো চলেছে, তো তোমরা সঙ্গে থেকো। সো এই গাইস আমরা প্রথমে চলে এসেছি বোম্বে বিরিয়ানি, চলে এসেছি দেখতে পাচ্ছো, এটা হচ্ছে বোম্বে, এইখান থেকে আমরা প্রথমত বিরিয়ানি তুলবো, হ্যাঁ এখান থেকে প্রথমত বিরিয়ানি কিনবো, তারপরে আমরা চলে যাবো বোম্বে বিরিয়ানি থেকে বিরিয়ানি তুলবো, তো প্রথমত এই জায়গাটা হচ্ছে সাহেবকলোনি মোড়, নৈহাটি সাহেবকলোনি মোড়, এখানে একদম কলোনি মোড়েই দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে সাবওয়েটা রয়েছে, এর সামনেই কিন্তু রয়েছে বোম্বে বিরিয়ানি, তো চলো রেস্টুরেন্টে কিছু সিনেমেটিক শট দেখা, আর তার মধ্যে আমরা বিরিয়ানিটা ক্যারি করি, তো চলো দেখতে থাকো। সো গাইস আমরা সেকেন্ড যেখানে চলে এসেছি সেটা হচ্ছে বোম্বে বিরিয়ানি, দেখতে পাচ্ছ এখানে উপরে বসার জায়গা রয়েছে, সুন্দর মতো বসার জায়গা রয়েছে যেখানে তোমরা বসে খেতে পারো, কিন্তু বসে খাও আর দাঁড়িয়ে খাও, খাবারটা হতে হবে টেস্টি এবং সুস্বাদু, বিরিয়ানি আমরা খাই টেস্টি এবং সুস্বাদুর জন্যই, কিন্তু বিরিয়ানিটা আমাদের একটা ফেভারিট খাবার বা ফেভারিট ফুড, তো আজকে এখান থেকে আমার বন্ধু অর্ডার করছে এখান থেকে নেবে, আমি ওখান থেকে নিয়ে নিলাম, এইবার আমরা মাঠে চলে যাবো, সেখানে গিয়ে হবে কিন্তু জাস্ট হাড্ডাহাড্ডি লড়াই, আর লড়াইটা দেখার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে, জাস্ট টি টোয়েন্টি ম্যাচ হবে না, ফিফটি ফিফটি ম্যাচ হবে, চন্ড আমি ব্লগটা করার একটাই উদ্দেশ্য, দুজনের মধ্যে কখনোই কেউ মানতে চায় না যে এটা ভালো আমি বলি ওটা ভালো, তো চলো আজকে দেখা যাবে যে কোনটাই অরিজিনাল আর কোনটা ভালো, ঠিক আছে, আর কোনটা কত পুরনো সেটা তো আমরা বুঝতেই পারছি না, কারণ দুটো রেস্টুরেন্টই জায়গা পরিবর্তন করেছে, দুটোই বলছে আমরা পুরনো আমরা পুরনো, তো আমরা পুরনো না, আমরা খেতে ভালো চাই, পুরনো হোক বা নতুন হোক সেটা ডাজ নট ম্যাটার, জাস্ট আমরা খাবো, তো বন্ধু এখন অর্ডার করছে ওখান থেকে নেবে, তারপরে আমরা চলে যাবো আমাদের উদ্দেশ্যে, সেখানে বসে আমরা খাবারটা খাবো। তো বোম্বে বিরিয়ানি থেকে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, তো এখন যাব আমরা এটা খাওয়া দাওয়া করতে, বিরিয়ানি বেরিয়ে পড়েছি আর এই সাইকেল, এই সাইকেল যখন চালাই তখন আমার একটা গান মনে আসে, সেই গানটা হচ্ছে ও তো আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোম্বে বিরিয়ানি কেবিন থেকে সাহেবকলোনির মোড়ে যেটা রয়েছে সেটা, আর এই সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে বোম্বে বিরিয়ানি রেস্টুরেন্ট যেটা সাহেবকলোনির মোড় থেকে, কোয়ান্টিটি দুটো এবারে সমানই রয়েছে, এবার খাওয়ার পরে বোঝা যাবে কেমন টেস্ট, তো আমরা এই দুটো থেকে হাফ হাফ করে খেয়ে নেব, তারপরে দুজনা রিভিউ দেবো, তো তোমরা সঙ্গে থাকো। তো এটা হচ্ছে দুটো আলু দিয়েছে, এটা হচ্ছে রেস্টুরেন্টের আর এটা হচ্ছে কেবিনের, কেবিনের আলুটা দেখো বড় একটু বড়, আর এখানে চিকেনের সাইজটা দেখো, চিকেন দিয়েছে এটা সলিড চিকেন দিয়েছে, যাই হোক চিকেনের সাইজটা মোটামুটি এভারেজ আছে, কাছে নিয়ে
চিকেনটাও সেরা। ও চিকেনটা তো একদম আগে থেকে খুলে গেছে আর আমার চিকেনটা একদম পুরো সলিড রয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের আর কেবিনের। এবার ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এবার খেয়ে দেখবো যে কোনটা বেস্ট। তো চলো এখান থেকে আমরা কিছু কোয়ান্টিটি খাই, তো এটার থেকে খাবো ওটার থেকে খাবো, দেন খাওয়ার পরে তোমাদের জানাবো যে কোনটা ইজ বেস্ট। আর আমরা অনেক চেষ্টা করে চলে এসেছি গঙ্গার ঘাটে, এখানে বসে সামনে থেকে হাওয়া দিচ্ছে গঙ্গাটা দেখা, আর এদিকে হচ্ছে আমরা একটু মানে ওয়েলি ভাবটা একটু বেশি, একটু সাদা সাদা ভাবটা বেশি। চলো হাজবাইটটা নিয়ে নেওয়া যাক। লবণটা একটু হালকা বেশি হয়েছে, মানে একটু ডিফারেন্স লাগছে অতটা। আমার সত্যি ভালো লাগছে না, যেভাবে এক্সপেরিমেন্ট করেছিলাম আমি আগে গিয়েছি রেস্টুরেন্ট থেকে, কিন্তু সেরকম একদমই লাগছে না, একটু অন্যরকম লাগছে। চিকেনটা কিন্তু দেখতে পাচ্ছ প্রচন্ড শক্ত চিকেন দিয়েছে, এটা কি রেস্টুরেন্টের আমি বলবো যে চিকেনটা কি আছে এত শক্ত কেন চিকেনটা। কেবিনের চিকেনটা দেখো জাস্ট ফুলে গেল, ঠিক আছে জাস্ট এই দেখো হাড্ডি ছেড়ে দিচ্ছে মোটামুটি এভারেজ থেকে খেতে, হাড্ডিটা এটা খেতে এভারেজ লাগছে, বিরিয়ানি যে টেস্টটা সেটা অবশ্যই পাচ্ছি। প্রথমে যেটা বললাম সেটা কারণটা হচ্ছে একটু ডিফারেন্স টাইপ লাগছে, কিন্তু জাস্ট ভালো আছে এটা খেতে। পরীক্ষা করে দেখাচ্ছি কোনটা আমাদের ভালো লাগে, তো আর আমরা চেঞ্জ করে নিচ্ছি। এবার সবকিছু নিয়ে জাস্ট আমরা একটা বাইট নিয়ে দেখবো এটা কেমন খেতে। এইটা কিন্তু অনেকটা না শুকনো শুকনো ভাব, অ্যাকচুয়ালি কাছে আসো, এই যে কেবিনে যেটা রয়েছে এটা শুকনো শুকনো ভাব, আমার অ্যাকচুয়ালি শুকনো শুকনো রাইস একদম ভালো লাগে না, ওটা একদম ঠিকঠাক আছে, অয়েলি রয়েছে, বেশ অয়েলি রয়েছে, এটা দেখতে পাচ্ছ একদম পুরো ঝরঝরে। তো চলো একটা বাইট নিয়ে দেখি। তো আমি ওটা একটা বাইট নিতে যাচ্ছি, একটা বাইট নিয়ে দেখি। গাইস এভারেজ কিন্তু টেস্টটা কিন্তু আমার মনে হচ্ছে আমি যেটা রেস্টুরেন্ট খেলাম রেস্টুরেন্টটাই বেস্ট টেস্ট লাগছে, কিন্তু এটাও ভালো লাগছে সিরিয়াসলি। আমি কিন্তু কেবিনটা প্রথমে খাইনি, প্রথমে খাচ্ছি, আমি প্রথমে রেস্টুরেন্টটা খেয়েছি, আমার মনে হচ্ছে যে ওটাই একটু বেশি টেস্ট ছিল। ভাই যেটা বললো হ্যাঁ, এটা এর মধ্যে একটু অয়েলি ভাবটা বেশি আর একটু মশলাটা বেশি আছে, তো ওটা একটু নন স্পাইসি একটু নন অয়েলি, তো যারা নন স্পাইসি নন অয়েলি পছন্দ করো আমার মতো তাদের জন্য ওটা বেস্ট। এটা একটু স্পাইসি আর এটার মধ্যে একটু অয়েলি ভাবটা বেশি রয়েছে, বাট এই চিকেনটা সত্যি একটু শক্ত, তেল মশলা থাকবে তবেই তো খেতে মজা। এখনকার দিনে লোকজন হেলথ কনসিয়াস হতে চাইছে, মানে খাবার খেতে গিয়ে যদি আমি একদিন খাবো ভালো খাবো, ঠিক আছে কিন্তু বিরিয়ানিতে মাংসের কোয়ালিটি মাংস খারাপ আছে, বিরিয়ানিটা ভালো মাংস দিয়েছে নাকি, এটা কি হচ্ছে
বিরিয়ানিতে মাংসটাই আসল, ঠিক আছে? আমি আগেও বলেছি বিরিয়ানি চিকেন হোক আর মটন হোক, চিকেন আর মটনের পিসটা ভালো না দিলে বিরিয়ানির সেই টেস্টটা আসে না, ঠিক আছে? অবশ্যই এটাই মশলাদার বিরিয়ানি, নন স্পাইসি। হ্যাঁ, ওটা একটু নন স্পাইসি, এটা একটু স্পাইসি বিরিয়ানি, এটা একটু অয়েলটা বেশি, ঘিটার পরিমাণ বেশি আছে, বাট চিকেনটা তো ব্যাপারটা হচ্ছে কি, এবার দেখো যে যেটা খেতে ভালোবাসে সেটা তখন রিভিউ দেবে। এবার ওর দিক দিয়ে নন অয়েলিটা ভালো, আমাদের যদি অয়েলি একটু মশলা থাকে সেটাই ভালো লাগে। বিরিয়ানিতে যদি তেল মশলা না থাকে গাইস জমে না। তো আমার কাছে ভালো লেগেছে, ওর কাছে এটা ভালো লেগেছে, ওর কাছে কেবিন ভালো লেগেছে, আমার কাছে রেস্টুরেন্ট ভালো লেগেছে। ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে ফুড রিভিউ দেওয়া যায় না। যদি আমি দুটো খেয়ে রিভিউ দিতাম তাহলে আমার কাছে হতো হচ্ছে রেস্টুরেন্টটা ভালো, ও দুটো খেয়ে রিভিউ দিল ওর কাছে কেবিনটা বেস্ট। মারামারি করতে হবে, তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো ওটা ও যেটা খেতে ভালো লাগে সেটাই খাবে, আমি অলরেডি খেতে পারছি, আমি অলরেডি খাবো। এখানে এই যে একটা ফল্ট রয়েছে একদম ঝরঝরে, এখানে একটা ফল্ট রয়েছে যে চিকেনটা, সব দুজনকেই বলবো যে দুটোই বিরিয়ানি যারা বানাচ্ছে তাদের এই দুটো দিকে আমাদের বম্বে বিরিয়ানি ব্লগে তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল ইটনলিতে গিয়ে ভিডিওটা দেখে নাও। ওদের ব্যবহারটা অমায়িক ব্যবহার, কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা যখন বিরিয়ানি নিতে গেলাম তখন ব্যবহারটা জাস্ট অন্যরকম দেখলাম। কেন আগে ওনার ব্যবহার দেখেছি দিদির, কিন্তু এখন জাস্ট উনি ভাইরাল হওয়ার পরে ব্যবহারটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম ব্যবহার করলো আমার সাথে। বিরিয়ানি নেওয়ার সময় অনেক লাইন, আমি কিছু বলিনি ওনাকে, জাস্ট বিরিয়ানি এক্সেট এক্সেট নাই, অত কিছু বলতে হবে না। ব্যাপারটা হচ্ছে সমাজে ভালো লাগেনি ওনার সম্পর্কটা। এবার ওনাকে বলবো আপনি হয়তো আমরা কোনো পেড করি মানে আমাদের কোনো পেড করছে না, আমরা সঠিক রিভিউটা দিই। যারা যে সমস্ত বড় বড় ইউটিউবার রয়েছে তারা টাকা নিয়ে রিভিউ দেয়, তো তাদের মতো আমরা না, আমরা নিজেরা যেটা সঠিক সেটাই দিই। হ্যাঁ, তারা বলছি না যে তারা খারাপ রিভিউ দেয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে টাকা দিয়ে প্রমোট করেছে বলে অন্য লোকের সাথে খারাপ ব্যবহার করবে, এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে অবশ্যই নয়। তো আমার মানে টেস্ট করতে হবে, মানে তুমি নিজে আগে টেস্ট করো তারপরে বিচার করো, কারণ আমাদের টেস্টে বললাম দুজন আলাদা আলাদা মত হবে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, এখানেই ব্লগটা শেষ করছি। আর তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা নতুন ব্লগে, নতুন ব্লগ। এরকম চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, এরকম মারপিট ব্লগ করব, ঠিক আছে? সরকারকে ফলো করো আর অবশ্যই আমার নতুন চ্যানেল দ্য ক্রেজি ফুডি বিশালকেও ফলো করো, এবং দেখতে থাকো এরকম নতুন নতুন চ্যালেঞ্জের ভিডিও।